ঘুষ খাওয়াও যাবে না দেও যাবে না কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই আছে এই ঘুষ বন্ধ হোক আমরা চাই কি চাই না দুর্নীতি দমন কমিশন আরো শক্ত হওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী আরো শক্ত হওয়া উচিত আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের ত্যাগ বিসর্জনের মাধ্যমে যারা না খেয়ে না পড়ে শীতে গরমে নয়টা মাস যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে দুর্নীতিবাজদের হাতে উঠিয়ে দেওয়ার জন্য তারা স্বাধীন করেছিল যাতে এই দেশটা একটা সমৃদ্ধশালী দেশ হয় একটা উন্নত দেশ হয় ডেভেলপ কান্ট্রিগুলোর একটা হয় যাতে সম্মান নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এজন্য জনপ্রতিনিধি যারা আছেন এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কাঁধে আল্লাহ অনেক বড় আমানত দিয়েছেন যিনি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদটা তার কাঁধে উপর আল্লাহ দেয়া আমানত যিনি এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট তার আমানতটা আরও বড় পুরো নির্বাচনী এলাকা তার আমানত এই নির্বাচনী এলাকায় যদি খুন হয় ধর্ষণ হয় রাহাজানি হয় টেন্ডারবাজি হয় চাঁদাবাজি হয় ইয়াবার আড্ডা যদি বসে মদের আড্ডাখানা বসে অশ্লীল গানের কনসার্ট হয় তাহলে ওই এমপির আল্লাহ ছাড়বে না আমানতের খেয়ানত হয়েছে কিনা আল্লাহ জিজ্ঞেস করবে এই জন্য এটা অনেক বড় দায়িত্ব যিনি মন্ত্রী আরো বড় দায়িত্ব মন্ত্রণালয় তার কাঁধের উপর আমানত ঠিক কিনা যিনি প্রধানমন্ত্রী তার কাঁধে পুরো 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা আমানত এই লাল সবুজের পতাকা আমানত আমরা চাই না যে এদেশে ঘুষ চলুক আর কত অনেক হয়েছে আর না তেমন স্টপ আসুন সবাই মিলে ভালো হই সবাই মিলে ভালো হইতে পয়সা লাগে না পিয়া লাগে হ্যাঁ ভালো হইছে টাকা লাগে না পয়সা লাগে না তো আসুন আমরা ভালো হই আমরা স্বাধীনতার সময় যা ছিলাম তার চেয়ে কিছুটা ডেভেলপ করেছে কিন্তু আমাদের আশেপাশের দেশ অনেক ডেভেলপ করেছে অনেকে বলে হুজুর আসছেন কোরআনের কথা কইতে এগুলা কোন কেন এরকম আছে না নাই ইসলাম ইটস এ অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম এটা এমন একটা ধর্ম ব্যবস্থা যেখানে খণ্ডিত করে কিছু মানা যায় না এটা একটা ওভারঅল প্যাকেজ এটাকে মানলে পুরোটা মানতে হবে আমি নামাজে আল্লাহরে মানলাম রোজায় আল্লাহরে মানলাম কিন্তু রাজনীতির সময় ইসলামরে বাস দিলাম এটা চলবে না আমি দাওয়াত খাওয়ার সময় আল্লাহরে মানলাম জিকির করার সময় আল্লাহরে মানলাম কিন্তু কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করতে হবে এই রাজনীতি করলাম না এটা আল্লাহর কাছে কবুল হবে না আলাদা করার সুযোগ নেই এটা একটা প্যাকেজ মানলে পুরোটাই মানতে হবে মসজিদ আল্লাহ আর বাকি দুনিয়াটা আনবো নাকি এরকম ডাকায় কাছে না নেই আল্লাহরে মসজিদ দিয়ে দিছে মাদ্রাসা দিয়ে দিছে আর তাফসির মাহফিল দিয়ে দিছে আর গোটা বিশ্বের সব সংসদ ভবন বঙ্গভবন গণভবন সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বিচারালয়গুলো ইউনিয়ন পরিষদগুলো সব আমরা নিয়ে নিছি নাকি না এই সংসদ ভবনে কোরআন দিয়ে আইন পাশ হোক আমরা চাই কি চাই না সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আমাদের উচ্চ আদালত নিম্ন আদালতে কোরআন দিয়ে রায় হোক আমরা চাই কি চাই না আমরা চাই এদেশে ইসলামের রাজ কায়েম হোক ঠিক কি না ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ ওয়াদাটা কার কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক কি না সেদিন কেউ ধর্ষিত হবে না হবে সেদিন আর টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না বাংলার জমিনটা হয়ে যাবে মদিনার সমাজের মতো জোরে বলেন ঠিক কি না আল্লাহ আমাদের জীবদ্দশার জন্য আমরা এটা দেখতে পারি তুমি তৌফিক দাও আমিন